শীতকালীন সবজি পালং শাক, লাল শাক, ধনে পাতা, এইসব ধরনের সবজি আপনারা বাড়িতে অতি অবশ্যই চাষ করুন। আর খুব সহজ উপায়ে এগুলো বাড়িতে ফলানো যায়। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রভাত, প্রভাত নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ভিডিও করতে চলেছি। ভিডিওটা শীতকালীন একটা সবজি পালং শাক, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমি দেখাবো। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এটা পালং শাকের বীজ, এটা আমি এখন ভেজাবো। তো কীভাবে ভেজাবো সেটা দেখুন। প্রথমে একটা বাটি নিলাম, তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। চার পাঁচ ঘন্টা ভেজার পরে বসানো যায়। তো এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। সবকটাকে একটুখানি ভালো করে চুবিয়ে দেবো। পালং শাক বসানোর জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে মাটি নিলাম, এর সাথে মেশাবো গোবর সার। এটা গোবর সার, যতটা মাটি নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি গোবর সার মেশাবো। পরিমাণে বেশি হলে কোনো ক্ষতি নেই। এবার মেশাবো নিম খোল, যতটা মাটি নিয়েছি তার আট ভাগের এক ভাগ আমি নিম খোল মেশাবো। তো সম পরিমাণে শিংকুচি আমি মেশাবো। শিংকুচি আর হাড়ের গুঁড়ো মেশানো রয়েছে, ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণটাকে আমি তিন চার দিন রেখে দেব। আমি পালং শাক বসানোর জন্য এই পাত্রটাকে সিলেক্ট করেছি। দেখুন, এটা অ্যামাজন থেকে ডেলিভারি হয়েছিল, এর মধ্যে কিছু জিনিস এসেছিল, তো সেই জিনিসটাকে আমি ফেলে দিইনি। আমি এইভাবে বিভিন্ন জিনিস কাজে লাগিয়ে থাকি। এই চওড়া বাস্কটার মধ্যে কীভাবে লম্বা করতে হবে ভিডিও আমি করেছি, পরের আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বসাচ্ছি আমি। তিন চার দিন পরে মাটিটাকে আমি বের করেছি। তো দেখুন মাটিটা কত সফট রয়েছে আর কত সব মিশে গেছে। সার প্রয়োগ করার পরে সঙ্গে সঙ্গে মাটিতে গাছ বসাবেন না, আম গাছ তৈরি হয়, সেটা গাছের ক্ষতি হতে পারে। দেখুন মাটিটা কত সফট, পুরো ঝরঝরা মাটি। চলুন এখন আমি এর মধ্যে দেব। জিনিসটা পুরো খোলা রয়েছে, জল বেরানোর কোনো অসুবিধা হবে না। যথেষ্ট পরিমাণে মাটি হয়ে গেছে, আর মাটি দরকার নেই। এখন আমি জল স্প্রে করবো এর মধ্যে, পুরো মাটিটা ভিজিয়ে দেবো।
ভিজিয়ে রাখা পালং শাকের দানাগুলো দেখুন, সব ফুলে ফুলে উঠেছে। এগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ছড়িয়ে দিলাম, কম বেশি যেসব জায়গায় রয়েছে সেগুলোকে একটুখানি ছড়িয়ে দেবেন চারদিকে। এর উপর থেকে এবার আমি শুকনো মাটি ছড়িয়ে দেবো। সামান্য জল স্প্রে করে দেবো। যে দানাগুলো দেখুন বাইরে বেরিয়ে আছে সেগুলোকে হালকা হালকা করে চেপে বসিয়ে দেবো। আমি এটার মধ্যে পালং শাক, ধনে পাতা আর লাল শাক আমি লাগিয়েছিলাম, তো সেগুলো দেখুন সব দেখা যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা পালং শাক, এটা লাল শাক, এগুলো ধনে পাতার চারা বেরাচ্ছে, এই ছোটো ছোটোগুলো, এই যে এইগুলো, এইটা ধনে পাতার চারা। এরকম ধরনের সবজি পেতে হলে পরে আপনারা অতি অবশ্যই বাড়িতে চেষ্টা করুন। তো বন্ধুরা, দেখলেন তো কীভাবে পালং শাকের বীজ থেকে পালং শাক উৎপাদন করতে লাগে, তো সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়েছি। তো এইভাবে লাল শাক বলুন, ধনে পাতা বলুন, তো আপনার বাইরে চাষ করতে পারেন, সবই একই পদ্ধতি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটা শুধরে নেওয়ার ব্যবস্থা করতে পারি। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিও।